স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে বিমান বাহিনী ফুটবল দলের বিপক্ষে। সবশেষ প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামাল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার স্বাধীনতা কাপে জয় দিয়ে আসর শুরু করতে চায় ধানমন্ডি জায়ান্টরা। দলের নতুন হেড কোচ হুয়া মার্টিনেজ, এই স্প্যানিশ কোচের অধীনে গেল 3 সপ্তাহ ব্যস্ত সময় পার করেছে সুলেমান ফয়সাল মাসুমরা। সব মিলিয়ে ফুটবলারদের প্রস্তুতিতে সন্তুষ্ট মার্টিনেজ। দলে বেশ কজন দারুণ ফুটবলার রয়েছে, তবে কিছু ইঞ্জুরি সমস্যা রয়েছে, তারপরও ফুটবলাররা লড়াই করতে শতভাগ প্রস্তুত, আর আসরটা জয় দিয়ে শুরু করতে চাই আমরা। নতুন মৌসুমে পছন্দের ফুটবলার ভিড়িয়ে এর মধ্যে দল সাজিয়ে নিয়ে যাচ্ছে ক্লাবটি। আবাহনী থেকে ডিফেন্ডার রায়হান হাসান ও বসুন্ধরা কিংস থেকে শেখ জামালের ডেরায় ডিফেন্ডার ইয়াসিন খান। দুই বিদেশি সুলেমান কনফার্ম ও ওতাবেক শেয়ারটা দিতে শতভাগ প্রস্তুত। সেই সাথে প্রথমবারের মতো ক্লাব ফুটবলে সুযোগ পাওয়া তরুণ রাহাবারের লক্ষ্যটা ইতিবাচক পারফর্ম করা। Very important game, and যদি আমরা টুর্নামেন্টটা উইথ আ উইন স্টার্ট করতে পারি, ইটস ডেফিনেটলি আ মোটিভেশন ফর দ্য হোল টিম। তিনজনই আমাদের নতুন কোচ, ফিটনেসের দিক দিয়ে একটু প্রেশার দেয়, বাট অবভিয়াসলি টেকনিক্যালের দিক দিয়েও অনেকটুকু যোগ দিয়েছেন। প্লাস কয়েকটা এক্সারসাইজ বা ট্রেনিং ড্রিলস যেগুলো করায় আমি একটু ফ্যামিলিয়ার, সো আমার জন্য অত ডিফিকাল্ট হয় না। আমাদের ট্রেনিং ভালো হয়েছে আল্লাহর মতে, আমাদের কোচিং স্টাফ সবাই ছিল, প্লেয়ারও আছে, বাট কিছু ফরেন প্লেয়ার এখনও সিক আসে নাই। তো ওভারঅল মনে করি যে যারা আছে, যাদেরকে নিয়ে চ্যাম্পিয়ন টিম তৈরি করেছে, সবাই প্রস্তুত। এদিকে দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব। সবশেষ প্রিমিয়ার লিগে তেমন একটা সুবিধা করতে পারেনি শেখ রাসেল। এবার স্বাধীনতা কাপে দলগত পারফরমেন্স উপহার দিতে চায় 2013 সালের চ্যাম্পিয়নরা। ফরেন কালেকশনও ভালো, তো আলহামদুলিল্লাহ যদি আমরা সবাই যদি মাঠের ভিতরে ভালো পারফরমেন্স করতে পারি, তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। এদিকে দলে তেমন ইনজুরি নেই, তাই নির্ভর টিম ম্যানেজমেন্ট। শেখ দীপু, সময় সংবাদ, ঢাকা।